হ্যালো ফ্রেন্ড আমরা গ্রামে এসেছি আর গ্রামের দুটো জিনিস আমার চোখে ঠেকলো সে দুটো আমি এই ভিডিওতে তুলে ধরবো একটা হচ্ছে প্রায় লুপ্ত প্রায় এই খড়ের চাউনি যেটা আমাদের গ্রামেও আজকাল দেখা যায় না সচরাচর আর এটার জন্য বড় স্কিলের প্রয়োজন হয় আর আর খুবই এক্সপেন্সিভ আর এক্সপার্ট মিস্ত্রির প্রয়োজন হয় যেটা আর জন্য এটা প্রায় লুপ্ত প্রায় আর আরেকটা কারণ হচ্ছে আজকাল ধানের চাষ আর ধানের এর যে কাটার ব্যবস্থাটা মেশিন দ্বারা হয় তো খড়ের খড়ের ইয়েটা খড়টা বাড়িতে এসে পৌঁছায় না তার জন্য ওটা একটা কারণ চলুন দেখা যাক আরেকটা হচ্ছে যেটা আমরা ফলের মধ্যে থেকেই বীজ পেলাম সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরবো চলুন তাহলে ওই ভিডিওটা দেখা যাক আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর চিন্তাভাবনা করুন কেননা লুপ্তপ্রায় ব্যাপারটা যদি কেউ ধরে না রাখে তাহলে আমাদের ফটোতেই দেখতে হবে যে এটা কখনও গ্রামের ঐতিহ্য ছিল চলুন দেখা যাক দেখুন আমাদের গ্রামে এই দুটো বাড়ি আছে যারা ঘরের ছাউনি আজ ঐতিহ্যটাকে এখনও বজায় রেখেছে আর এদের এটা মেনটেন করাও আজকাল খুবই কঠিন কাজ কেননা প্রায় এক দেড় থেকে দু বছর বা তিন বছরের মধ্যেই এটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার বিভিন্ন কারণ আছে প্রথমত এটা পচে যায় তারপরে হচ্ছে ইঁদুরের অত্যাচার আছে ইঁদুরে কুঁড়ে কুঁড়ে খড়গুলো ফেলে দেয় তারপরে এই দেখুন পাখি বসে আছে পাখিরা ধান খুঁটে খুঁটতে গিয়ে বা যখন এখানে যখন পোকা পচে যায় পোকামাকড় হয় সেগুলো খাওয়ার জন্য এগুলো খুঁড়ে খুঁড়ে ফেলে দেয় আর আর খুবই এক্সপেন্সিভ হয়ে যায় কেননা দু বছর তিন বছরের মধ্যে এটা পাল্টাতে হয় আর আর এক্সপার্ট মিস্ত্রির প্রয়োজন যেটা আমি প্রথমে রোদে বলেছি আর এক্সপার্টের মিস্ত্রির প্রয়োজন হয় আর মিস্ত্রি এক্সপেন্সিভ হয় পয়সা নেয় এটা একটা ঐতিহ্য আর আরেকটা দিলাম যেরকম কাঁঠাল আমাদের এন্ড সিজন কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল আর দেখুন প্রত্যেকটা বীজের মধ্যেই শিকড় গজিয়ে গেছে এই খুবই আশ্চর্যজনক কেননা শিকড় গজালেও ওটা ফলটা খাওয়া যাচ্ছে কুয়াগুলো আর কেননা এটা সিজনের লাস্টের দিকে হওয়াতে খুবই সুস্বাদুদে দেখুন পুরো প্রত্যেকটা বীজের মধ্যে ছোট বড় মিলে শিকড় গজিয়ে গেছে আর কিছু কিছু গাছে প্রত্যেক বছর এটাই হয়ে থাকে আমাদের গাছেও সেটা অস্বাভাবিক কিছু নয় তবুও এটা আমার জন্য একটু আশ্চর্যজনক বলে মনে হলো আপনারা হয়তো অনেকে নাও দেখে থাকতে পারেন এর জন্য আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম আর আপনাদের আশা করি ভালো লাগবে এর এই শিকড় যেগুলো আমরা কুয়া থেকে ফেলে তারপর ওটাকে খাওয়ার ইয়ে ব্যবস্থা নেবো কেননা ওটাকে খাওয়া যাবে না ফেলেও শিকড়টা এই যে শিকড়গুলো প্রত্যেকটা কুয়াতেই শিকড় হয়েছে কাঁঠালে সচরাচর এরকমই হয় অনেক যে কাঁঠাল আছে প্রজাতির কাঁঠাল আর কি এরা ফলের এই যে কুয়ার মধ্যেই শিকর হয়ে যায় আর আরও দেখালাম কেননা এটা আমাদের গাছের তো আশা করি আমাদের একটা স্মৃতির উদ্দেশ্যেই এই কাঁঠালটাকে ভিডিওতে ইনক্লুড করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আর কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার এই সমস্ত ভিডিও দেখার জন্য যেহেতু এটা ব্লগ চ্যানেল তো এর জন্য আমি এই সমস্ত ভিডিও তুলে ধরি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ